सत्नंग नामदायक यूनियन परिषद तितास कुमिल्ला आमी 1971 रणांगणेर वीर मुक्तियोद्धार सुदक्ष सन्तान आमार पिता मरहूम मनिरुल हक आमार गोटा परिवार आवामी लीग एर अंग संगठनेर साथे जड़ित आमी छात्र जीवने जिआर सामरिक शासन बिरोधी आंदोलन एरशादेर स्वैराचार बिरोधी आंदोलन करे बहु निर्यातन निपीड़नेर शिकार हयेछि। छात्र जीवन पार करे आवामी लीग मूलदलेर यूनियनेर सभापति पद थेके ও বৃহত্তর দাউদকান্দি পরবর্তীতে তিতাস উপজেলা আওয়ামী লীগের জয়েন্ট কনভেনার হয়ে কাজ করেছি। ইউপি নির্বাচনে টানা দুইবার আওয়ামী লীগ হইতে মনোনীত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। নারান্দা ইউনিয়নের জনগণ আমার প্রাণ, ইউনিয়নের মাটি ও মানুষের সাথে আমার আত্মা জড়িয়েছে। কিছু অনুপ্রবেশকারী কুচক্রি মহলের ইন্ধনে পরিষদের 5-6 জন জামাত ও বিএনপি দলীয় মেম্বার আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ এনে আমার বাপমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াস এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রতিবন্ধকতা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দ্বারা ব্যাহত করার পরিকল্পনা ও মাননীয় এমপি জনাব সেলিনা আহমদ বেরিয়াপা তিতাস উপজেলাকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাদমুক্ত করে একটি আদর্শ উপজেলা গঠন করার স্বপ্নকে নৎসাত করার জন্য 5-6 জন মেম্বার চক্রান্ত উদ্দেশ্য প্রণোদিত নারান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণ তা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে। আমার বিরুদ্ধে এই মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দ্বারা সমুন্নত রেখে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত সোনার বাংলা করতে মাননীয় এমপি জনাব সেলিমা আহমদ মেরিয়াপা তিতাস উপজেলা জননন্দিত চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের উন্নয়নের পায়রা উড়িয়ে তিতাস উপজেলাকে আধুনিক মডেল তিতাস করার দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নারান্দা ইউনিয়নবাসী। আসসালামু আলাইকুম।